হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ব্লগার ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। আমরা একটা ট্যুর আজকে হঠাৎ করে করলাম, আজকে না কয়েকদিন ধরেই ভাবছিলাম, তো রোববার ছাড়া তো সময় হয় না, বেরিয়ে পড়লাম। মোটামুটি জায়গাটা তোমরা বুঝতে পারছো, দেখে নাও তাও। তো আমরা হঠাৎ করে প্ল্যান হলো, আজকে চলে আসলাম এই সেই জায়গা। দেখতে পাচ্ছ আমাদের মিনি কার্সিয়াং, মিনি কার্সিয়াংয়ে আমরা পৌঁছে গেছি, ওই আমাদের গ্রুপের সবাই। কি ঘন জঙ্গল এবং সব লম্বা লম্বা গাছ এক ইয়েতে দাঁড়িয়ে আছে। যদি তোমরা বুঝতে পারছো কোন জায়গা, অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্টে অবশ্যই জানাবো কোন জায়গা। তো পুরোটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমরা এই যে সব ভিডিওগুলো দিচ্ছি, এগুলো লাদাখ সিরিজের মাঝে চলছে। লাদাখ সিরিজ তো এখনও কন্টিনিউ চলে যাচ্ছে, অনেক বড় সিরিজ, যে কারণের জন্য সঙ্গে সঙ্গে শেষ করা যাচ্ছে না। আর যারা এখনও পর্যন্ত, যেটা বলছিলাম, যে যারা সাবস্ক্রাইব এখনও করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভাইকে অবশ্যই সাপোর্ট করো একটু। আর পুরো ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে। আর যদি কেউ বুঝতে পারছো কোন জায়গা, অবশ্যই কমেন্টে জানিও। কেমন, দেখা হচ্ছে নেক্সট জায়গায়। অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঘাম দিচ্ছে। তো লোকেশনটা দেখো একবার, ওই দূরে সমতল, আমরা আছি পাহাড়ে, দেখতে পাচ্ছ। তো বর্ষার সময় এই যে পাহাড়ের চট্টান আছে, চট্টান দিয়ে এদিকে প্রচণ্ড বৃষ্টি এদিকে পড়ে, এবং এদিক থেকে বৃষ্টি গিয়ে এই বরাবর বইতে শুরু করে একদম নিচ পর্যন্ত, যেখান থেকে আমরা এলাম ফার্স্ট দেখা যেখানে হয়েছিল সেখান থেকে একদম নিচ পর্যন্ত বর্ষার জল যায়। খুব ভয়ঙ্কর হয়ে থাকে সেই সময়, দেখতে পাচ্ছ। সেই রাস্তা জল এসে এসে যে প্রাকৃতিক ভূমিরূপ। তো সঞ্জীব দা হাঁপিয়ে গেছে, খুবই হাঁপাচ্ছে, কিন্তু আশা ছাড়ছে না একদম। ও দাদা বলেছে এইটা যেটা রোপ দিয়ে ক্লাইম্বিংটা হয়, সেটা রোপ দিয়ে না করে সঞ্জীব দা শুধুই ক্লাইম্বিং করবে। তো চলো আমরা দেখি সঞ্জীব দা সেই করতো। তো ফাইনালি আমরা চলে এলাম সে মিনি কার্সিয়াং, যেটা বলছিলাম, দুধের সাথ ঘোলে মেটানো আর কি। তবে প্রত্যেকটা জায়গার নিজস্ব বিশেষত্ব আছে। তো এই হলো সেই প্রোটেক্টেড মনুমেন্ট, অশোকের শিলালিপি এখানে সেটাই প্রোটেক্ট করা আছে। তো দেখানো যাবে না, সন্ধে হয়ে গেছে। চলো, দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচে নামতে অনেকটা টাইম লাগলো ট্রেকিং করে এসে। তো এখানে যে বাতাবরণটা আছে একবার দেখো, জাস্ট একটা হরর ফিল্ম শ্যুটিং করাই যায় সেরকম একটা বাতাবরণ আছে। তো এই হলো আমাদের, যা বললাম তোমাকে, যে মিনি কার্সিয়াং। এই পাশেও একটা শুশুনার, ওই পাশে যেটা ফ্রন্টে একটা ঝর্ণা আছে, তোমরা সবাই জানো, যা কোথার থেকে জলটা আসছে তা কেউই জানে না, অনেক রিসার্চ হয়েছে তাও কেউ জানে না। তো এই দিকে যেটা ব্যাক সাইডে অ্যাজ ইট ইজ, ওরা ওটার মতনই, আরেকটা এখানে এরকমই আছে। তো সেভাবে অতটা হয়তো সাজানো নেই, কিন্তু অল টাইম এখানে জলটা পড়ছে। ওই হচ্ছে দূরে দেখতে পাচ্ছ হয়তো, ঠিক অনেকটা সন্ধে হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। আর এই গাছ ঘন বনের জন্য বিশেষ করে আরও একদমই বোঝা যাচ্ছে না। তো সঞ্জীব দা তো স্নান করার মন যাচ্ছে। তো যাই হোক, আমরা সবাই চলে এলাম, চলে এসছে। চলো দেখা হচ্ছে নেক্সট জায়গায়।